হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা আমি সম্পূর্ণ বিনা তেলে রান্না করব। তো এটা আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি, তো সেটাও আবার সবজি দিয়ে, মানে বাড়িতে যা সব সবজি থাকবে সেই সব দিয়েই আমি রান্না করে নেব। তো এখানে আমার লাগবে মটরশুঁটি, গাজর, বিনস, টমেটো, সিম, এইসব দিয়েই কিন্তু আমি রান্না করব আজকে। বাঁধাকপিতে রয়েছে অত্যাধিক অ্যান্টিঅক্সিডেন্ট, এর ফাইটোনিউট্রিয়েন্টস কোষকে সজীব রাখে, কোষের প্রদাহ দূর করে ফোলা কমায়, যা ক্যান্সার, হার্টের অসুখ, ডায়াবেটিস ও আলজাইমার প্রতিরোধ সহায়ক ভূমিকা রাখে বলে মনে করা হয়। এর ফাইবার হজমে সহায়তা করায়, পাশাপাশি ব্যাড কোলেস্টেরলকেও কমায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে। আর টমেটো তো জানেনই এর গুণাগুণ, টমেটোর তো দাঁত এবং হাড়ির জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন থাকায় হাড়ের সঠিক গঠন হয়, দাঁতকে সুস্থ রাখে, ক্যান্সার প্রতিরোধ করতে টমেটো দারুণ ভূমিকা পালন করে। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এতে সব সবজিগুলো দিয়ে আমি সিটি মারতে দিয়ে দিয়েছি। তো দু তিনটে সিটি যেই হয়ে গেছে, আমি এবারে ঢাকাটা খুলে নেব। এটা আমি এবং এরকম করলে কী হয়, সবজির কালারটা খুব সুন্দর থাকে। তো আমি এখানে কিন্তু লবণ কোনো অ্যাড করি নিয়ে যা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো, দিয়েও আমি সিটি মেরে নেব। এটাও দু তিনটে সিটি যেই পড়বে সঙ্গে সঙ্গে খুলে নিতে হবে কিন্তু। তো আমার সিটি পড়ে গেছে, তো এবারে আমি খুলে নেব। তো আমি এরকম করে খুলে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, একটা কড়াই নিয়ে নেব। তো কড়াইটাকে গরম করে নেব খুব ভালো করে, তাতে আমি দেব তেজপাতা, এরপরে আমি দেব শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাও দিয়ে আমি একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবারে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে বেশ একটু ভাজা ভাজা করবো, বেশ একটা সুন্দর যখন একটা গন্ধ আসবে, মানে ভাসতে থাকবে, তো খুব সুন্দর একটা মানে গন্ধ আসবে যেই, তখনই কিন্তু আমি এই বাঁধাকপি আর সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। তো আমি এখন দিয়ে দিয়েছি এবং খুবই সুন্দর একটা গন্ধ আসছে। তো সবজিগুলোর কালারগুলো খুব সুন্দর রয়েছে। এখন এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর দিয়ে আমি দেবো একটু জিরে গুঁড়ো। তো এরপরে আমি দেব লবণ, পরিমাণ অনুযায়ী সবজি যেমন থাকবে তার অনুপাতে লবণটা দিতে হবে, মশলা দিতে হবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে বিনস ব্যবহার করেছি, সেটারও একটু কারণ আছে। তো বিনসে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং আয়রন, যা আমাদের মাংসপেশিগুলোকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে এবং মজবুত করতেও। তো যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্য এই সবজি অত্যন্ত উপকারী, বাচ্চাদের জন্যও খুবই উপকারী। অনেক সময় পুষ্টির অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে, তাই এই সবজি খেলে হাড়ের শক্তি বাড়ে। তো আমার এখন মশলা দিয়ে আমি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার এটা যেহেতু সিদ্ধই আছে, কিন্তু আমি ওই দু তিন মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো যে যেরকম মনে করবেন, যে কেউ একটু ঝোলঝোল মতো রাখবেন তো রাখতে পারেন, বা কেউ শুকনো শুকনো করতে পারেন। তো যে যেরকম খাবেন, তো এটা সত্যি খুবই টেস্টি হয়। এটাতে আমি কোনো রকম চিনিও ব্যবহার করছি না, কিচ্ছু না, দারুণ খেতে লাগে। তো যারা সত্যিই নিয়মিত শরীরচর্চা করছেন তারা অবশ্যই খেতে পারেন। আমাদের বাড়িতে প্রায় এটা হয়, তো সবাই খেয়ে নেয়, কেউ বুঝতেই পারে না যে এটা তেল ছাড়া রান্না। তো পরে আমি বলি বা ভিডিও দেখে সব বুঝতে পারে যে হ্যাঁ এটা তেল ছাড়া রান্না, তখনই ধরতে পারে, তাছাড়া কেউ বুঝতেই পারে না যে এটা তেল ছাড়া রান্না। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, ভালো থাকবেন।